হোয়াটস আপ আমার ভাই বন্ধুরা, আই এম সজীব ফ্রম সজীব অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে 2019 সালের কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞানের এমসিকিউর সলিউশন নিয়ে আসলাম, যেটা 100% শিওর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের একটি রিকোয়েস্টেড ভিডিও, তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, এটা হচ্ছে ঢাকা কুমিল্লা বোর্ডের গসেট। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। 1 নম্বরের উত্তর হবে খ, 2 নম্বরের উত্তর হবে গহ, 3 নম্বরের উত্তর হবে ক, 4 নম্বরের উত্তর হবে ক এক ও দুই, 5 নম্বরের উত্তর হবে ক, 6 নম্বরের উত্তর হবে গহ, 7 নম্বরের উত্তর হবে গ, 8 নম্বরের উত্তর হবে গ, 9 নম্বরের উত্তর হবে গ, 10 নম্বরের উত্তর হবে গ। এখানে মজার ব্যাপার বন্ধুরা, 7 থেকে 10 পর্যন্ত 4টি এমসিকিউর উত্তরই হবে গ। 11 নম্বর উত্তর হবে গহ, 12 নম্বর উত্তর হবে গহ, 13 নম্বর উত্তর হবে খ, 14 নম্বর উত্তর হবে ক, 15 নম্বরের উত্তর হবে ক, 16 নম্বরের উত্তর হবে খ 24 ঘন্টা, 17 নম্বর একটি বহুপদী প্রশ্ন এবং এটার উত্তর হবে ক এক ও দুই, 18 নম্বর একটি চিত্র দেওয়া আছে এবং এটা থেকে একটি বহুপদী প্রশ্ন আসছে, এটার উত্তর হবে এক ও দুই, 19 নম্বর উত্তর হবে ক, 20 নম্বর একটি বহুপদী প্রশ্ন, এটার উত্তর হবে গ এক ও তিন, 21 নম্বর উত্তর হবে গ, 22 নম্বর উত্তর হবে খ, 23 নম্বর উত্তর হবে গ, 24 নম্বর উত্তর হবে গ, 25 নম্বর উত্তর হবে খ। তো বন্ধুরা, এই ছিল আজকের সলিউশনটি। যদি সলিউশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো এমসিকিউর সলিউশন ভুল মনে হলে সেটা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।